বর্ধমানের কৈথন গ্রামে শাহাঙ্গীর শেখ নামে এক যুবকের উপর কিছু দুষ্কৃতি হামলা চালায় এবং তাকে প্রচণ্ড মারধর করে এবং তার হামলার ফলে প্রচণ্ড গুরুতর আহত হন। তাকে ইমিডিয়েটলি কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। শাহাঙ্গীর শেখ একটি 32 বছরের তরতা যুবক, একজন ভারতীয়, একজন ভারতবর্ষের নাগরিক, যার ভারতবর্ষের এই সমস্ত রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যেও বেঁচে থাকার অধিকার ছিল। এলাকার মানুষেরা বলছেন তিনি নাকি রাজনৈতিক দ্বন্দ্বের শিকার। বর্তমান ওখানকার তৃণমূল নেতৃত্ব সেখানে পৌঁছেছেন, পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে। আমরা দেখে নেব এলাকার মানুষের প্রতিক্রিয়া কি। কবে মারা গেছে? মারা গেছে কাল। ওনার নাম কি? ওনার নাম শাহাঙ্গীর। ছিল কেসের বেল হয়ে কাগজ নিয়ে আমরা যাই গ্রামে, নামার পর ওখানে যে ক্যাম্প বসেছে সেই পুলিশের হাতে ডকুমেন্ট জমা দিই জেরক্স করে। তারা বললো কোনো অসুবিধা নেই। তারপরে কিছুক্ষণ পর দেখি যে হই হল্লার করে ছেলে চলে আসছে, মোটামুটি 30-40টা লাঠি ফ্যাঙালি এসে। তারপরে আমরা সব ছটকে যাই, আমার দাদা একদিকে ছটকে যাই। আপনার দাদার নাম কি? শাহাঙ্গীর স্যার। কোন এলাকায় ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, কোন এলাকায় ঘটনাটা ঘটেছে? ওই তো মাঠপাড়া। আচ্ছা, পুকুরে পাড়ি। আপনার নাম কি? মনে